আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, মনে করেন আপনি আজকে ভালো কিন্তু কাজকে কালকে যে কী হবে সেটা আপনি নিজে জানেন না। এরকম অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি ইউজ না করেন, যেমন আজকে আর সমস্যা আমি পড়ে গেলেন, কিন্তু কালকে এই ফেসবুক ইউজটা যদি আপনি না করেন তাহলে হতে পারে আপনি কোনো সময় এই নাই থাকতে পারেন। ঠিক আছে, তো সেটার জন্য আপনি যদি অন্য কারোর সাথে এড করে যান বা অন্য কারোর সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে এড করে দেন, তাহলে কি করতে হবে, অন্য একজন কি ওই ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করে বা ওই ফেসবুক অ্যাকাউন্টটা সে কী করবে, সে কন্ট্রোল করতে পারবে। সেটা কেমনে করবে আমি বাবা বলছি, যে যদি আপনার ফেসবুক আপনার কিছু হয়ে যায় বা আপনার কোনো সমস্যা থাকে, তাহলে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি করতে পারবে, সেটা লিড করতে পারবে বা চালাতে পারবে। আমি দেখাচ্ছি, প্রথমে চলে যান ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আপনি যে থ্রি লাইনসে ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর সেটিংস, যেমন সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে লেগেসি কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ট্রিপ পোস্ট অন ইউর প্রোফাইল উইচ ইট ক্লোজ ডিসিডিং হু ক্যান পোস্ট অ্যান্ড হু ক্যান সি পোস্ট ডিলিটিং পোস্ট অ্যান্ড রিমুভ পোস্ট। আপনি এখানে ম্যানেজ করতে পারবেন যে কে অন্য একজন কেউ আপনার এই পোস্ট দিতে পারবে, তারপর পোস্ট ডিলিট করতে পারবে, রিমুভ করতে পারবে, তারপর রিকোয়েস্ট রিমুভাল অফ ইউর অ্যাকাউন্ট, সে রিকোয়েস্ট করতে পারবে যে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য। রেসপন্স টু নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট, সে আপনার নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কি করতে পারবে, সে অ্যাকসেপ্ট করতে পারবে। আপডেট ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো, সে কি করতে পারবে, আপনার প্রোফাইল পিকচার এবং ফটো আপডেট করতে পারবে। মনে করেন আপনার একটা সমস্যার কারণে আপনি একটা ফটো চেঞ্জ করে চান, কিন্তু আপনি পারতেছেন না, আপনি অন্য কাউকে বলে দেন, সে আপনার আইডিটা কি করতে পারবে, সে আপনার আইডির প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে। তো সেটা কেমনে, আপনি এখান থেকে চুজ লেগেসি কন্ট্যাক্ট ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার যে কোনো একজন ফ্রেন্ড সিলেক্ট করবেন। মনে করেন আমি এই আমার ডিফারেন্স চয়েস করেন, তারপর এখান থেকে কনফার্ম দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে এই আমার ফ্রেন্ডটা চলে আসছে, সেখান থেকে আমি এখানে সেন্ড দিব। দেখতে পাচ্ছেন যে আমার আমার আইডির সাথে আমার ফার্স্ট ফ্রেন্ড ফ্রেন্ডের কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। যদি আপনি চান এখান থেকে রিমুভ করতে, তাহলে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন পরবর্তীতে, যদি আপনার ইচ্ছে না হয় ইয়ে আছে রিমুভ, সেখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। তো এবার আপনি কি করতে পারবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন, এবং সে কি করতে পারবে, আপনার আইডিটা সে চালাতে পারবে বা সে ডিলিট করতে পারবে বা রিমুভ করতে পারবে। এই ছিল আজকের টপিক। আসসালামু আলাইকুম।